কৃষি কাজ অনেক কঠিন আর এই কাজকে সহজ করার জন্য প্রতিনিয়ত নিত্য নতুন মেশিন আর টেকনোলজি আবিষ্কার করা হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের অনেক কার্যকরী ও আধুনিক কৃষি মেশিন দেখাবো যেগুলো কৃষি কাজকে আরো অনেক সহজ করে দিয়েছে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু কৃষি মেশিন যেগুলো আধুনিক টেকনোলজি সংযোজিত। আশা করি পুরো ভিডিওটি আপনার ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিও শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। এটা হলো স্বয়ংক্রিয়ভাবে চালিত কম্বাইন হারভেস্টার। সবার প্রথমে তালিকায় রয়েছে স্বয়ংক্রিয়ভাবে চালিত কম্বাইন হারভেস্টার। বর্তমানে আধুনিক মেশিনগুলোর মধ্যে ফসল কাটার জন্য এটি অনেক কার্যকরী একটি মেশিন। এর শক্তিশালী ইঞ্জিন এবং আধুনিক ফিচারগুলির সাথে এটি নির্বিঘ্ন প্রক্রিয়ায় ফসল কাটা, মারাই এবং পরিষ্কার করতে পারে। এই মেশিন কৃষকের অনেক সময় বাঁচায় এবং পরিশ্রম কমিয়ে অল্প সময়ে অনেক কাজ করে দেয়। কৃষিকাজে বিপ্লব ঘটাবে এই মেশিন। আমাদের বাঙালিদের প্রধান খাদ্য ভাত, আর ধান চাষ করার জন্য দরকার কাদা জমি। তাছাড়া কিছু কিছু ধান মৌসুমী অনুযায়ী শুকনো জমিতেও বোনা হয়, যেমন আউশ। আমরা জানি কাদা জমিতে ধান লাগানো অনেক কঠিন কাজ এবং কষ্টসাধ্য কাজ। এজন্য প্রয়োজন পড়ে অনেক কাজের মানুষের, তার সাথে অনেক সময়ও ব্যয় হয়। আর এই কাজকে খুব সহজ করে দিয়েছে এই অসাধারণ মেশিনটি। এই রাইস প্ল্যান্টিং মেশিনটি সম্পূর্ণ জিপিএস টেকনোলজিতে কাজ করে। এই মেশিনটি চালানোর জন্য কোনো ড্রাইভার প্রয়োজন হয় না, এটা শুধুমাত্র মোবাইলের সঙ্গে কানেক্ট করে চালাতে হয়। এরপর এর অটোমেটিক সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেলে সে অটোমেটিকলি নিজে থেকেই কাজ করা শুরু করে। আপনাকে শুধু একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এই মেশিনে ধানের চারাগুলো লাগিয়ে দিতে হবে। এই মেশিনে কাজ করার জন্য মাত্র দুইজন বা একজন লোক হলেও যথেষ্ট হয়ে যায়, আর সেই লোকের কাজ হচ্ছে শুধু মেশিনে চারা লাগানো। এই মেশিন কয়েক হাজার শ্রমিকের কাজ একাই করে দিতে পারে, তাও আবার অনেক কম সময়ের মধ্যে। সত্যি অদ্ভুত এই মেশিন। এই মেশিন সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ধানের জমিতে নিয়মিত কীটনাশক ও সারের প্রয়োজন পড়ে, কারণ পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচতে কীটনাশক ছিটাতে হয়। ধানের জমি ছাড়াও বিভিন্ন ফসলে, গাছে কীটনাশক ছিটানোর প্রয়োজন পড়ে। আবার যখন ধান গাছ বড় হয়ে যায় তখন আরও বেশি করে কীটনাশক ছিটানোর প্রয়োজন পড়ে, কারণ সেই সময় বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ বৃদ্ধি পায়। জমি অল্প কিছু হলে শ্রমিক এর সাহায্যেই কাজগুলো করা যায়, কিন্তু যখন জমির পরিমাণ অনেক বেশি হয়ে যায় তখন এই কাজগুলো অনেক কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ হয়ে যায়। কিন্তু অপরপক্ষে আপনি চাচ্ছেন খুব দ্রুত আপনার কাজগুলো শেষ করতে। এই সকল কাজগুলো সহজ করার জন্য ব্যবহার করা হয় ড্রোন ও মিনি হেলিকপ্টার। এই হেলিকপ্টার এবং এই এগ্রিকালচার ড্রোনগুলো সম্পূর্ণ রিমোট এর সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। আপনি ম্যাপিং করে যেখানে যেখানে কীটনাশক ছিটাতে চান সেখানেই ছিটাতে পারবেন। এই মেশিনগুলো বিদেশে অনেক ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমাদের দেশের জন্য দুর্ভাগ্য, কারণ এর দাম অনেক বেশি হওয়ার কারণে আমাদের দেশের কৃষকেরা এর ব্যবহার করতে পারে না। তবে আমি আশাবাদী, আমাদের দেশ যেভাবে উন্নয়ন করছে ওই দিন আর বেশি দূরে নয়। এই আধুনিক প্রযুক্তির মেশিনগুলো কৃষিকাজে ব্যবহার করে আমাদের কৃষিক্ষেত্রে অনেক উন্নতি করতে পারবে। আপনি কি মনে করেন, এরকম টেকনোলজি মেশিন কি আমাদের দেশে আসবে, হ্যাঁ অথবা না? কমেন্ট করে জানাতে পারেন। এই ড্রোনগুলো একসাথে 50 কেজি কীটনাশক বহন করতে সক্ষম। এর দুই সাইডে দুইটি ড্রাম লাগানো আছে, যার সাহায্যে এটি পরবর্তীতে খুব সহজেই কীটনাশক ফুরিয়ে গেলে পরিবর্তন করা যায়। এই হেলিকপ্টার ড্রোনগুলো যেখানেই প্রয়োজন সেখানেই খুব সুন্দর করে কীটনাশক স্প্রে করে দিতে পারে। সত্যি এটি অবাক করা বিষয়। রাইস কাটিং মেশিন। আপনারা যে মেশিনটি এখন দেখতে পাচ্ছেন, এই মেশিনটি একসাথে 100 জনের কাজ করে দিতে পারে। দিন দিন মেশিন যে মানুষের জায়গা পরিবর্তন করে নিচ্ছে, এই মেশিন তার জলজান্ত প্রমাণ। ওই দিন খুব বেশি দূরে নেই যখন মানুষ সব জায়গায় অকেজো হয়ে যাবে আর সব জায়গায় মেশিনের ব্যবহার করা হবে। আধুনিক বিজ্ঞানের নতুন নমুনা এই মেশিন। বন্ধুরা, এই মেশিন দেখে আপনারা অবাক হয়ে যাবেন। ছোট্ট এই মেশিনটি সম্পূর্ণ রোবোটিক টেকনোলজি দিয়ে তৈরি। এই মেশিনটি রিমোট কন্ট্রোলের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। এই মিনি বুমটি ধান কেটে আটি বেঁধে এক সাইডে রেখে দেয়, যার ফলে খড়েরও কোনো সমস্যা হয় না। সম্পূর্ণ রোবোটিক টেকনোলজি দ্বারা কাজ করে। এই মেশিনটি আলাদিনের জিনের মতো। সকালে মেশিনটি স্টার্ট করে দিন, দুপুরের মধ্যে এসে দেখবেন আপনার সম্পূর্ণ কাজ করে দিয়েছে। এই মেশিনটি সম্পূর্ণ রোবোটিক ও জিপিএস টেকনোলজির মাধ্যমে কাজ করায়
আপনি যে জমি সিলেক্ট করে রাখবেন শুধুমাত্র সেই জমিটি ধান কাটবে, বাকি অন্য কোনো জমিতে হাতও লাগাবে না। তাছাড়া এই মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে না চালাতে চাইলে আপনি নিজে থেকেও চালাতে পারবেন। ধান কাটার জন্য এই মেশিনটি চমৎকার এক আবিষ্কার। তবে এই মেশিনটি শুধুমাত্র শুকনো জায়গায় ধান কাটতে পারবে, কাদা পানির মধ্যে কিভাবে ধান কাটবে সে বিষয়ে আমি ভাবতেছি। পার্সোনালি এই মেশিনটি আমার অনেক ভালো লেগেছে, আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।